নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম। খুবই সহজে এই আইসক্রিমটা বানানো যায় আর খেতে অসাধারণ। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য খুব ভালো কোয়ালিটির আম নিতে হবে, যেই আমে একটুও আঁচ থাকবে না। আমি খুব ভালো কোয়ালিটির তিনটে পাকা আম নিয়েছি, আর এই আমটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আটি তিনটেকে আমি ফেলে দিয়েছি, আটি কিন্তু ইউজ করব না। একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে আমি রেখেছি, এটা ভালো করে ঢাকা চাপা দিয়ে ফ্রিজে রেখে 3 ঘন্টা জমিয়ে নেব। আমটা ফ্রিজে রেখে জমিয়ে নিয়ে তারপরে আইসক্রিম করলে খুব ভালো হয়। আপনাদের কাছে যদি এয়ার টাইট কন্টেনার না থাকে তাহলে প্লাস্টিক ব্যাগ বা জিপলক ব্যাগেও আপনারা আমটা জমিয়ে নিতে পারেন। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি 500 ml ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এবার কড়াই দুধটা বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, কেননা আমার আমটায় খুব বেশি মিষ্টি নেই। তবে আপনাদের আমের কিরকম মিষ্টি থাকবে সেই অনুযায়ী আপনারা চিনিটা ইউজ করবেন। এবার মিডিয়াম ফ্লেমে দুধটাকে জাল দিয়ে পুরোপুরি 250 ml করে নিতে হবে। বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা নিচে বসে কালো না হয়ে যায়। দুধটা প্রায় অর্ধেক হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই, কেননা ঠান্ডা হওয়ার পর এটা এমনিতেই ঘন হয়ে যাবে। দুধটা চিনির সঙ্গে জাল দিয়ে প্রায় কনডেন্স মিল্কের মতো হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। দুধ আর চিনি মিশিয়ে জাল দিয়ে যেই আমরা দুধটা বানিয়েছিলাম সেই দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে, একটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি। 200 গ্রাম আমি টক দই একটা ছাঁকনির মধ্যে রেখে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। 3 ঘন্টা পরে আমটা ডিপ ফ্রিজ থেকে বের করেছি। দেখুন আমটা খুব সুন্দরভাবে জমে গেছে। এইভাবে জমিয়ে আইসক্রিম বানালে আইসক্রিমটা অনেক বেশি সফট আর স্মুথ হয়, আর একবার ব্লেন্ড করলেই আইসক্রিমটা ভালো হয়ে যায়, দুবার ব্লেন্ড করার দরকার হয় না। এবার একটা ব্লেন্ডিং জার নিয়েছি, এর মধ্যে জমিয়ে রাখা আমটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধ আর চিনি মিশিয়ে ঘন করা মিশ্রণটা। দুধটা দেখুন কি সুন্দর কনডেন্স মিল্কের মতো হয়ে গেছে। আপনারা চাইলে আলাদা করে দোকান থেকে কনডেন্স মিল্কও দিতে পারেন, তবে এইভাবে করলে আইসক্রিমটা বেশি ভালো হয়। জল ঝরানো টক দইতে দিয়ে দিচ্ছি, আলাদা করে কোনো রকম জল দেব না। এবার এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার দেখুন কতটা সুন্দর স্মুথ ব্লেন্ড হয়েছে। এবার এই মিশ্রণটা আমরা একটা আইসক্রিম বক্স বা যে কোনো প্লাস্টিক কন্টেনারে ঢেলে নিতে পারেন আপনারা। আমি একটা আইসক্রিম বক্সের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি, তারপরে ভালো করে ঢাকনাটা আটকিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ওভারনাইট, যাতে খুব ভালোভাবে জমে যায়। চার পাঁচ ঘন্টায়ও জমে যায় এটা, কিন্তু ওভারনাইট রাখলেই ভালো হয়।
আমি ওভারনাইট পরে ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করব। ওভারনাইট আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এবার দেখুন খুব সুন্দর জমে গেছে। এবার একটা আইসক্রিম স্ক্রুপারের সাহায্যে আমি আইসক্রিমটা খুব ভালোভাবে তুলে নেব। আইসক্রিম স্ক্রুপার দিয়ে আমি আইসক্রিমটা খুব সুন্দরভাবে আইসক্রিম পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এটা খুবই টেস্টি হয়েছে আর আইসক্রিমটা কিন্তু খুবই সফট হয়েছে। বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে কোনো ফ্রেশ ক্রিম আর কন্ডেন্স মিল্ক দেওয়া হয়নি। আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে গেছে। দেখলেন আমি কত সহজেই বাড়িতে থাকা জিনিস দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে ফেললাম। আর এই আইসক্রিমটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানান। আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। বাই।